গুড মর্নিং ফ্রম শিয়ালদা। তো আমরা চলে এসেছি এখন বর্তমানে শিয়ালদা 19 নম্বর প্ল্যাটফর্মে এবং আমারও সেই নামখানা লোকালে। অ্যাকচুয়ালি এটি হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল সকাল 9:30 থেকে, কিন্তু এটাই চলে যাবে নামখানা। তো থাম্বনেল থেকে বুঝে গেছি এখন কোথায় চলেছি, দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। লাস্ট যখন এই শিয়ালদা এসেছিলাম সেটা ছিল জানুয়ারির 9 তারিখ। তো তখন বকখালি গেছিলাম, আমরা জানেন যে বকখালি থেকে স্বপ্নভঙ্গ করে ফিরেছিলাম, আমরা তখন মৌসুমি যেতে পারিনি। আবারও আজকে চলে এসেছি, আজকে ফেব্রুয়ারির 1 তারিখ এবং সঙ্গে আছে আবারও সেই আব্দুল গফফার। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:16 এবং একেবারে রাইট টাইমে আমাদের গাড়ি ছেড়ে দিল 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বর্তমানে এটি হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল, কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে হবে নামখানা লোকাল, আপনাকে আগে বলেছি। তো চলুন আমাদের আপাতত গন্তব্য লক্ষ্মীকান্তপুর। ঘড়ির কাঁটায় এখন 10:50 এবং আমরা এসে পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর, অ্যাকচুয়ালি 12 মিনিট লেট। এবারে লক্ষ্মীকান্তপুর থেকে এটা হয়ে যাবে এখন নামখানা লোকাল। তো 11:20 দিকে ছাড়বে, এখান থেকে 11:20 রওনা হবে, তখন দেখাবো নিশ্চয়। সকাল 11:20 একেবারে রাইট টাইমে ট্রেন ছেড়ে চললো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনে আমাদের এবার গন্তব্য নামখানা। নামখানা আমাদের আজকের গন্তব্যের অন্তিম স্টেশন। এবার আমাদের এই স্টেশন চত্বর ছেড়ে বাইরে যাওয়ার পালা, গতানুগতিকভাবে আমরা সেভাবে বাইরে বেরিয়ে যাবো এবং বাইরে গিয়ে কথা হবে আর কি। চলুন। তো গতানুগতিকভাবে আমরা বেরিয়ে আসলাম নামখানা স্টেশন চত্বর থেকে এবং বাইরে বেরিয়ে আপনি বিভিন্ন ভটভটি বা টোটোগুলো পেয়ে যাবেন। এখানে একটু কথা বলার যে আমরা তো আজকে যাচ্ছি মৌসুনি আইল্যান্ড। মৌসুনি আইল্যান্ড 3 ভাবে যাওয়া যায়, এক হচ্ছে বাগডোঙা ফেরিঘাট, হুজুতি ফেরিঘাট আর পাতিবনিয়া ফেরিঘাট। তো যদি আমরা 7 মাইল যাই তো আমরা যাবো হুজুতি ফেরিঘাট হয়ে, আর এখান থেকেও আপনি ডাইরেক্ট টোটো রিজার্ভ করতে পারেন, টোটোতে শেয়ার টোটো আর কি 7 টাকা করে নেবে 7 মাইল পর্যন্ত। কিন্তু আমরা নামখানা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাসস্ট্যান্ড থেকে বাসে করে যাবো 7 মাইল, ওখান থেকে টোটো নিয়ে যাবো হুজুতি ফেরিঘাট। তো বন্ধুরা ফাইনালে এসে পৌঁছে গেলাম আমরা 7 মাইল এবং 7 মাইল আসার জন্য নামখানা থেকে ভাড়া হচ্ছে 15 টাকা পার পার্সন। এবার আমাদের হুজুতি ফেরিঘাটে যাওয়া পালা। তো অবশেষে আমরা এসে পৌঁছলাম হুজুতি ফেরিঘাট। 3 কিলোমিটার এই জার্নির জন্য যে শেয়ার টোটো তাতে আমাদের মাথা পিছু ভাড়া নিল 15 টাকা করে। আমার যেনারা প্রাইভেট ভেহিকেল নিয়ে আসছেন তেনাদের কাছে আরেকটি তথ্য আর কি, যে এরপর কিন্তু আর 4 চাকা নিয়ে যাওয়া যায় না, তার জন্য এর আগেই বিভিন্ন 4 চাকাগুলো পার্কিংয়ে সু বন্দোবস্ত আছে বিভিন্নভাবে ওনারা রেখেছেন, সে কথা বলে আপনি 4 চাকাগুলোর পাশে পার্কিং করতে পারেন। তো এটা হচ্ছে হুজুতির ফেরিঘাট। তো এখানে কতগুলো কথা বলি, যে এখানে যে ট্রলারগুলি পারাপারের জন্য জনপ্রতি ভাড়া হচ্ছে 5 টাকা, কিন্তু যদি আপনি বাইক নিয়ে আসেন বাইকও পারাপারের ব্যবস্থা আছে, যদি ওনারা নিজেরা পার করে দেন তাহলে ভাড়া নেবে 60 টাকা, আর যদি আপনি নিজেই বাইকটা তোলেন ট্রলারে আর কি তাহলে ভাড়াটা আপনার 30 টাকা। কিন্তু ট্রলার আধ ঘন্টা পরপর, কিন্তু ট্রলার ছাড়াও 10 টাকা দিয়ে আপনি নৌকা নিয়েও পারাপার করতে পারেন উপরে যাওয়ার জন্য। এই দেখেন উপরের সামনে যে আইল্যান্ডটা দেখছেন ওটাই মৌসুনি আইল্যান্ড, আর এই তো ট্রলারটা।
লঞ্চ করে আমরা যে নদীটা পার হলাম চিনাই নদী, এবার চিনাই নদী পার হয়ে এবারে আমরা টিকিটটা দেবো, মানে 5 টাকাটা দেবো, তারপরে আবার টোটো করে আমাদের যেতে হবে যে আমরা যে ক্যাম্প বুক করা আছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প সেই ক্যাম্পে। তো ফাইনালি চলে আসলাম এই টোটোয় করে ব্যাকপ্যাকার্স ক্যাম্পের কাছে। ঘাট থেকে ব্যাকপ্যাকার্স ক্যাম্প প্রায় 6 কিলোমিটার রাস্তা এবং যাওয়ার সময় লাগলো প্রায় 40 মিনিট। এপাশের রাস্তাটা কিন্তু দারুণ, বেশ মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাওয়া, যেটা কিনা খুব একটা দেখালাম না পরবর্তী পার্টে দেখাবো বলে। আর ওপাশের রাস্তাটা খুব একটা ভালো ছিল না, মানে ঘাটের ওপাশের রাস্তাটা খুব একটা ভালো ছিল না। আর এপাশে আপনার হুজুদি ঘাট থেকে ব্যাকপ্যাকার্স ক্যাম্প পর্যন্ত আমাদের ভাড়া 35 টাকা পার পার্সন। এবং এখানে একটা সিস্টেম যেটা হচ্ছে শেয়ার, আপনি যদি 5 জন আসেন তো আপনাকে একবারে ছেড়ে দেবে, কিন্তু যদি আপনি একা আসেন তো ওয়েট করে যেতে হবে, শেয়ারের সিস্টেম আর কি। ফাইনালি ব্যাকপ্যাকার্স ক্যাম্প। তো এই ব্যাকপ্যাকার্স ক্যাম্পটা আমি আপনাকে নিশ্চয়ই রিভিউ দেবো এবং টোটালটা ঘুরে দেখাবো। তার আগে আমি আপনাকে দেখাই যে আমার কোন পারগোড়া ট্রেনটা বুকিং ছিল এবং সেখান থেকে ভিউটা কেমন। এ দেখুন আমার পিছনে যেটা দেখছেন এটি হচ্ছে আমাদের ট্রেনটা। তো এটা খোলার পালা, এবার দেখেন ভিতরে লাইটও আছে, এপাশে একটি পকেট, এ দেখেন। তো বন্ধুরা, বাড়ি থেকে একেবারে ভোর 4:30 বার হওয়া এবং আমরা অবশেষে মৌসুমিতে পৌঁছে গেলাম 2:00 এবং আমরা এখন রয়েছি টেন্টের ভিতর, দেখতে পাচ্ছেন। এবং টেন্টের রিভিউটা তো আপনাকে কিছুটা দিয়েছি, সময়ের সাথে সাথে আরও বেশি রিভিউ দিতে থাকবো আর কি। আর এটা হচ্ছে পারগোড়া টেন্ট। আরেকটা কথা বলার, যেটা হচ্ছে আমরা প্যাকেজিং সিস্টেমে এসেছি, টেন্ট সহ আপনার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স এগুলো সবই থাকবে। আর বারবিকিউও আমরা নেব, সেটাও দেখাবো যে কী এক্সট্রা পড়ছে। যাই হোক, আমি আপনাকে ব্যাক ক্যামেরা একবার দেখাই যে সি ফেসিং টেন্ট যে বলেছিলাম সেটা দেখুন একবার। এই দেখুন, এই দেখুন, তো এবার চলুন এই ব্যাকপ্যাকার্স ক্যাম্পটাকে কিছুটা রিভিউ দেওয়া যাক, অর্থাৎ কিছুটা ঘুরে দেখানো যাক কেমন কী পরিস্থিতি আর কি। এপাশে দেখতে পাচ্ছেন যে ঝাউগাছ সহ পরিবেশটা বেশ মনোরম। প্রথমে যেটা দেখাচ্ছিলাম আমার টেন্টের রিভিউটা, এগুলো হচ্ছে সি ফেসিং টেন্ট, এগুলোর ভাড়া হচ্ছে 1400 টাকা ইনক্লুডিং ফুড। আর এপাশে দেখুন এই যে টেন্টগুলো দেখছেন, এগুলো যে কিছুটা আগিয়ে এসে, এগুলো সব হচ্ছে অ্যাডভেঞ্চারাস টেন্ট, এগুলো প্যাকেজিং সিস্টেমে ভাড়া হচ্ছে আপাতত 1200 টাকা। আর এপাশে দেখেন বসার বন্দোবস্ত আছে, আর এপাশেও সেই ঝোলা, ঝুলে বসার বন্দোবস্ত, এখানেও আপনি বসে মর্নিং ব্রেকফাস্ট যেগুলো সেটা সারতে পারেন। এটা হচ্ছে আপনার বারবিকিউ এরিয়াটা। আর আমার পিছনে যেগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে কটেজ, এই কটেজগুলো নতুন করে করা আর কি। কটেজগুলোর কস্ট হচ্ছে 1500 ইন প্যাকেজিং সিস্টেমে আর কি। আর আপনার মনে হচ্ছে এবার টয়লেট সিস্টেমটা কেমন এখানকার, দেখেন এই পাশে যেটা আছে এখানে 2টো টয়লেট আর এপাশেও 3টে টয়লেট, যেগুলো কিনা কমন টয়লেট অ্যাডভেঞ্চার টেন্ট এবং পাগোড়া টেন্টের জন্য, কিন্তু কটেজের সাথে আছে টয়লেট অ্যাটাচড। আর একটা কথা বলার, যে দিনের বেলা যেমন ভিউ দেখছেন, সন্ধ্যা পরে কিন্তু এর ভিউটা সম্পূর্ণ পাল্টে যায়, লাইটিংয়ের মধ্যে দিয়ে ডিজের মধ্যে দিয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো সেটাও দেখাবো আপনাদের, চলুন আর লাস্টে সারি। ফাইনালি লাঞ্চ করার পালা, এবার দেখুন লাঞ্চে কী কী আছে। দেখুন ভাত, ফুলকপি একটা তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, দেখেন এটি পনিরের তরকারি, ডাল আর রুই মাছ। তো চলুন খাবারটা টেস্ট করি অ্যাজ ইউজুয়াল, যেমন কী কোয়ালিটি সেটা রিভিউ দেবো, খাবারটা সারি তারপরে রিভিউটা দিচ্ছি। তো লাঞ্চটা কমপ্লিট হলো, খাবারের কোয়ালিটির কথা বলতে গেলে খাবারের কোয়ালিটি বেশ ভালোই। গফর কেমন লাগলো? ভালো। মৌসুনি নিয়ে তো আপনি প্রচুর ভিডিও দেখেছেন, কিন্তু আমরা একটু আলাদা করার চেষ্টা করি, তো সেই কারণে একেবারে সমুদ্রের ধার চলে আসলাম। একটা শোষক এখানে মরে পড়ে আছে সেটা দেখানোর জন্যই, এই দেখুন ব্যাকগ্রাউন্ডে। আর কোথা থেকে এসেছে দেখেন কতটা কাদা মেখে, দাদার সাহায্য নিয়ে এসেছে। দাদা তোমার নাম কি, নামটা জানো? হ্যাঁ,
প্রশান্ত তো ওই ক্যাম্পেরই প্রশান্ত দা সাজনে এসেছি প্রশান্ত দাই বলল খবরটা দিল আর কি এই দেখেন হিন্দি আইল্যান্ড বা বকখালি চত্বরে তো আপনাকে দেখিয়েছিলাম যে ইয়াসে কতটা ক্ষতি হয়েছে তো মৌসুমিতেও দেখাই কতটা পরিমাণে ক্ষতি হয়েছে যেটা অকল্পনীয় পুরোপুরি এ দেখেন এ পাশে পুরোপুরি এখানে ধ্বংসলীলা চলেছে আর বিচ্ছের কোনো অস্তিত্বই নেই সমস্তটাই কর্দমাক্ত এ দেখেন ভেঙে চুড়ে পুরো একাকার রাস্তাটা দেখেন পুরোপুরি তলা থেকে পুরো ধস নেমে চলে গেছে আর এখানে তো বিচে কোনো অস্তিত্বই নেই টোটালটা ভেঙেছে একাকার আমরা এখন যে চত্বর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে চীনা নদী এবং বঙ্গোপসাগরের মোহনা চত্বর এখানে এখান থেকে ইয়েকে মৌসুনিকে বাঁচানোর জন্য বাঁধ দেওয়া ছিল কিন্তু ইয়াস এবং যে কোটাল ভাদ্র মাসে কোটাল যেটা হয়েছিল সেই কোটালের পরে কিন্তু প্রচণ্ড ক্ষতি এবং বাঁধের অস্তিত্ব একেবারে নেই আমার ডান দিকে তো দেখতে পাচ্ছেন কী খারাপ অবস্থা এই দেখেন এই দেখে এবার বাঁধের যে অরিজিনাল অস্তিত্বটা সেটা দেখা যাচ্ছে আর আপনার হঠাৎ করে মনে হচ্ছে যে সাদা কেন কারণ বাঁধের উপরে দেওয়া আছে জিআই চট যেটা কিনা সমুদ্রের ঢেউ থেকে এই বাম দিকের গ্রামটাকে রক্ষা করার জন্য প্রশান্তদা সেই কারণে তো জিআই চটটা যেটা বললাম আর কি মানে সমুদ্রের যখন প্রচণ্ড ঢেউ হয় জলোচ্ছ্বাস হয় সেটা থেকেই গ্রামবাসীকে বাঁচানোর জন্য বাঁধ দেওয়া এবং তার উপরে এই জিআই চটটা দেওয়া আছে আর কি সমুদ্র সৈকত বরাবর হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেলাম মৌসুনির যে ম্যানগ্রোভ চত্বর সেই ম্যানগ্রোভ চত্বরে আমার পিছনে যেগুলি দেখবেন এগুলি সব ইয়াসের পরে ধ্বংসস্তূপে হয়ে গেছিলো সেগুলি দাঁড়িয়ে আছে এখনও কোনো পাতাটা নেই শুধুমাত্র কাণ্ডগুলি দাঁড়িয়ে আছে এই দেখেন দেখতেও ভালো লাগছে এর মধ্যে পরে আরও পরবর্তীকালে বৃক্ষরোপণ হয়েছে মানে ম্যানগ্রোভগুলোকে নতুন করে রোপণ করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি দূরে তো ওই চত্বরটা অনেকটা বালি বালি হবে যাই হোক আমরা যেটা ম্যানগ্রোভ চত্বর মেন এখন যেটা সেটা দেখাবো দেখতে থাকুন এগুলো দেখে কিছু মনে পড়ছে এগুলো হচ্ছে নৌকা নোংর করার যে নোংরগুলো সেগুলো সব রাখা আছে এ পাশে আর এখানে এসে কিছুটা এক্সাইটেড হয়ে গেলাম এবং কিছুটা অবাকই হয়ে গেলাম কারণ সমুদ্র তটে ঘাস দেখতে পাচ্ছি এই দেখেন কিছুটা অবিশ্বাস্য তাই না সবই কিন্তু ঘাস এটা হচ্ছে একটা আনএক্সপেক্টেড জিনিস আমি ভাবতে পারিনি যে সমুদ্র তটে এসে এইভাবে ঘাস দেখতে পাবো বলছিলাম না যে মৌসুনী দ্বীপের সবচেয়ে চমৎকার জায়গা হচ্ছে এই ম্যানগ্রোভ যে জায়গাটাতে আছে সেই জায়গাটা এই দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ম্যানগ্রোভ গাছ আর রীতিমতো দেখতে পাবেন শ্বাসমূলগুলি দারুণ এই দেখেন আর পাতাগুলি দেখেন উপরে সব কিউটিকল মৌসুনী দ্বীপ এসে অবশ্যই আমি আপনাকে সাজেশন দেবো যে আপনি এই চত্বরটা একবার আসুন খুবই ভালো লাগবে দারুণ জায়গা আমার কিন্তু পার্সোনালি এই জায়গাটা খুবই ভালো লেগেছে সুন্দরবনের দ্বীপে ফিলিংস আসছে না এখানে এই ম্যানগ্রোভ চত্বরে এসে আপনার কিন্তু সুন্দরবনের দ্বীপে ফিলিংস আসবে হঠাৎ করে কুকুর ডেকে উঠেছিল ভাবলাম কী না চলে আসলো এ দেখেন নিচে সব শ্বাসমূল এবং উপরে মাথার সাইজের ম্যানগ্রোভ বেশ ঘন এবং এই জায়গাটা কিন্তু সত্যি বেশ উপভোগ্য তো মৌসুমের ওই চত্বর থেকে অবশ্যই আপনি এই চত্বরে আসুন এবং এই জায়গাটা উপভোগ করুন খুব ভালো লাগবে আর এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে নৌকার মাঝি ভাইয়েরা নৌকাগুলোকে এসে নোংর করেছে এ দেখেন আগেও যেটা দেখাচ্ছিলাম এই দেখেন দেখতে পাচ্ছেন এই পাশে তো মৌসুনি এক্সপ্লোর করতে গিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম মৌসুনি আইল্যান্ডের সবচেয়ে প্রাচীন যে ক্যাম্প বালিয়ারা বিচ ক্যাম্প যেটা মৌসুনির তো সেখানে চলে এসেছি দেখেন এখন বর্তমানে বুকিং চলছে কি এই তো মালিকের সঙ্গে কথা বলি বুকিং চলছে এখন চলছে আচ্ছা নম্বরটা তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার নামটা কি দাদা বাবলু দাস বাবলু দাস তো আমি ডিসক্রিপশনে নম্বরটা দিয়ে দেবো আপনারা যারা বুকিং করতে ইচ্ছুক
তেনারা বাবুদার সঙ্গে কথা বলে নিতে পারেন আর কি। আর চলুন এই ক্যাম্পের ভিউটা আমি আপনাকে একবার দেখাই। টেন্টগুলো যদিও এখন এখানে খাটানো নেই, কী টেন্ট আছে এখানে আপনাদের, পার্গোডা না অ্যাডভেঞ্চার সবই? অ্যাডভেঞ্চার ফ্যামিলি টেন্ট, অ্যাডভেঞ্চার ফ্যামিলি টেন্ট। কটেজ দুটো আছে? পাঁচটা কটেজ আছে। আচ্ছা, এই তো মানে কটেজ আছে পাঁচটা, আর অ্যাডভেঞ্চার ফ্যামিলি টেন্টগুলো। আর এখান থেকে সি ফেসিং টেন্টগুলো এখানে সবই খাটানো হয় আর কি, দেখেন। আর এপাশ থেকে সমুদ্রের সানসেটটা দারুণ লাগছে। এখান থেকে সি ফেসটা নিতে পারেন যদি আপনি বুক করেন তো, দারুণ লাগবে, ভালো লাগবে, বেশ বেশ মনোরম পরিবেশ, এই দেখেন। আর সমস্ত টেন্টের মতোই যে পায়খানা বাথরুমের যে ব্যবস্থা সেটাও এখানে আছে, বেশ ভালো। তো আমি এটাই বলছিলাম যে মৌসুনি আইল্যান্ডে আসার আগে আপনি আপনার সুবিধা মতো মানে কেমন কী রেটে আপনি নিতে যাচ্ছেন সেটা বিচার করে খোঁজখবর নিয়ে তবে আসুন। আপনাদের সুবিধার্থে আমি দুটো তিনটে নম্বর দিয়ে দেবো, আপনারা তেনার সঙ্গে কথা বলে নিতে পারেন আর কি। যাই হোক, ভালো লাগলে কথা বলে যদি আপনার পড়তে হয় তবে আপনি আসবেন, আমি জাস্ট আপনার সুবিধার্থে দিয়ে দেবো। মৌসুনি থেকে সূর্যোদয় কিন্তু খুব একটা ভালো দেখা যায় না, কিন্তু সূর্যাস্ত দারুণ দেখা যায়। এখন হচ্ছে সূর্যাস্তের মুহূর্ত, এই দেখেন। এতক্ষণ তো দেখছিলেন যে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা, এ দেখেন সূর্য এখন পুরোপুরি অস্ত চলে গেছে, যার রিফ্লেকশনটা এখন রয়ে গেছে। আর আপনি বলবেন হঠাৎ করে জ্যাকেট গায়ে কেন, কারণ যথেষ্ট হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, সেই কারণে জ্যাকেটটা পরে নিলাম আর কি। যাই হোক, সামনের দিকে আরেকটু যাই, ওদিকে কিছু নৌকা আছে, ওই চত্বরটাতে গিয়ে একটু দেখাবো, তারপরে আবার এই মৌসুমির পুরো দৃশ্যটা চেঞ্জ হয়ে যাবে, পুরো লাইট হয়ে যাবে চারিদিকে, সেটাও কিছুটা দেখাবো। মৌসুনিতে সমুদ্র তট দিয়ে আপনি যতই হেঁটে যাবেন ততই আপনার ডান হাতে দেখবেন প্রচুর কটেজ এবং প্রচুর সি ফেসিং টেন্ট এবং একাধিক ক্যাম্প। এই চত্বরতেই শুরু হচ্ছে একাধিক নৌকা নোঙর করা, এ দেখেন আমার পিছনে একটি, আবার ডান দিকে আরেকটি। এই চত্বরটা দারুণ, এই দেখেন সবই নৌকা বসে নোংর করা, পরপর দেখা যাচ্ছে। এ দেখেন রীতিমতো লাইটিংও শুরু হয়ে গেছে। এইবার মৌসুনি আইল্যান্ডের যে অন্যরকম একটি রূপ সেটা আস্তে আস্তে ফুটে উঠবে, সমস্ত ক্যাম্পগুলি অত্যাধুনিক লাইটিংয়ের মধ্যে সেজে উঠবে এবং সেই জিনিসটা খুবই ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা, আমাদের বারবিকিউ পুরো রেডি, এবার আমরা এটাকে বিচের সাউন্ডের স্বাদ নিতে যেতে বারবিকিউটা টেস্ট করবো আর আপনাদের জানাবো। অসাধারণ, ব্যাকগ্রাউন্ডে মিউজিকের জন্য কবে একটু ফ্লেম দেবে কি জানি না, কিন্তু দারুণ টেস্ট। আর হালকা সমুদ্রের সাউন্ড শুনতে পাচ্ছেন, সমুদ্র একেবারে কাছে চলে এসছে, জোয়ারের মুহূর্ত এখন অনেকটা, দারুণ দারুণ। তো বন্ধুরা, সমুদ্র একেবারে পুরো কাছে এবং বারবিকিউর সাথে এর মজা নেওয়াটা অসাধারণ লাগলো। যাই হোক, এ পর্বে এই পর্যন্তই। আপনার কেমন লাগলো প্রথম দিনটা তো অবশ্যই কমেন্টে জানান। আবার আসছে পরের দিনের ভিডিও নিয়ে, তো সাথে থাকুন, দেখতে থাকুন এবং নিজে সুস্থ থাকুন, আপনাকে সুস্থ রাখুন। অনেক অনেক ধন্যবাদ।